বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু টিপস দিব আর এটা হচ্ছে কিভাবে অল্প সময় আপনারা মাছ পরিষ্কার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি এখানে শিং মাছ নিয়েছি আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে আপনারা শিং মাছ পরিষ্কার করতে পারেন তো প্রথমে শিং মাছ কাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি মাছের মাথাটা ধরে এভাবে কাটাটা কেটে নিতে হবে তাহলে আমরা সম্পূর্ণ নিরাপদ না হলে এই মাছের কাটা যে হাতে যার হাতে লেগেছে সে জানে কেমন ব্যথা তো প্রথমে আমি এরকম এক এক করে সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নেব কাটা ছাড়ানো হয়ে গেলে তারপর মাছগুলো আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো মাছগুলো কাটা হয়ে গেছে আমার দেখুন এখন আমি এই মাছগুলোতে প্রথমে মাছগুলো প্রচুর পিছলা থাকে যার কারণ দেখা যায় এটাকে ধরাই যায় না তাই এই মাছগুলো আমি কি করব যাতে ভালোভাবে আমি সুন্দর করে পরিষ্কার করতে পারি সেই জন্য মাছগুলোতে আমি এক চামচ হলুদের পাউডার এবং সামান্য লবণ দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পিছলা থাকে মাখানো এক সময় যখন আমি আপনি বুঝতেই পারবেন যে এখন আর মাছের মধ্যে পিছলা নেই এটা হলুদ আর লবণের কারণে চলে যায় তখন মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন এখন আর মাছগুলোতে কোনো পিছলা নেই তা আমি ইজিলি মাছগুলো এখন পরিষ্কার করতে পারবো মাছগুলো আমি এভাবে পরিষ্কার করব দেখুন খুব অল্প সময়ের মধ্যে মাছগুলো একদম সাদা হয়ে যাবে কোনো ময়লাই থাকবে না আপনারা চাইলে এভাবে মাছগুলো পরিষ্কার করে নিতে পারেন তো আমি আমার মাছগুলো এক এক করে এভাবে পরিষ্কার করে নিব দেখুন অল্প সময়ের মধ্যে মাছ একদম সাদা হয়ে গেছে কোনো ময়লা নেই তো আমি মনে করি এভাবে মাছগুলো আপনারা অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারেন আবার আপনারা চাইলে যে এই মাছগুলো এভাবে পরিষ্কার করতে একটু সময় লাগে যদি মনে করেন তাহলে মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদের পাউডার অ্যাড করতে পারেন এবং অল্প একটু লবণ অ্যাড করে দিবেন দিয়ে তারপর মাছগুলো মাখিয়ে ভালো করে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে মাছগুলো আবার আগের মতোই পরিষ্কার করতে থাকবেন এভাবে করলে দেখবেন আরও দ্রুত মাছগুলো একদম সাদা হয়ে যাবে তো এই দুইটা উপায়ে আপনারা আপনাদের শিং মাছগুলো অল্প সময়ে পরিষ্কার করতে পারেন দেখুন মাছ মাছটা কত সুন্দরভাবে সাদা হয়ে গেছে দেখুন আমার মাছগুলো একদম সুন্দর হয়ে গেছে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে মাছের মধ্যে যেই সুর থাকে সেগুলো আমি কেটে নিব তাহলে আমার মাছটা পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার করা তো মাছের সুরগুলো আমি কেচি দিয়ে কেটে নিব আপনারা চাইলে মাছের সুর কেচি দিয়ে অথবা বটি দিয়েও কাটতে পারেন তো আমি আমার সুবিধার্থে আমি কেচি দিয়ে কেটেছি এভাবে কেটে ধুয়ে নিলেই আমার মাছ পুরোপুরি কমপ্লিটভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই Allah face assalamualaikum